সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এন আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার সাথে থাকার সঙ্গে আছে আমি হাসান মাহ মুদ আলোচনার সুবিধার্থে আজকের আলোচিত কিছু সংবাদ আপনাদেরকে জানিয়ে রাখছি প্রধান উপদেষ্টা সবাইকে দাবি দেওয়া নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন কবে হবে তা রাজনীতিবিদরাই ঠিক করবেন এটি রাজনৈতিক সিদ্ধান্ত জনগণ যতদিন চাইবে ততদিনই থাকবে এই সরকার আন্দোলনরত আনসারদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন আনসারদের দাবির বিবেচনার বিষয়ে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ আরটি করুণ কান্নার খবর সেটি হচ্ছে বন্যায় ভাসছে দেশের পূর্ব দক্ষিণের জনপদ নোয়াখালী লক্ষ্মীপুরে বানের পানি বেড়েই চলেছে তবে ফেনীতে কিছুটা কমলেও দুর্গত এলাকায় অনেক মানুষ পানি বন্দী এবং দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে সবার সমন্বিত উদ্যোগ জরুরি এবং অনেক স্থানে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ কারণ পানিতে ভাসছে পুরো এলাকা আরেকটি খবর রয়েছে কারাগারে বিডিআর জওয়ান ডি এ ডি রহিম হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান আজিজ সহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা হয়েছে আজকেও আরেকটি ভালো খবর রয়েছে সেটি হচ্ছে যে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট ক্রিকেট জয়ে বাংলাদেশের বাংলাদেশের এবং পাকিস্তানকে দশ উইকেটে হারালো টাইগাররা এছাড়াও আরও ছোটোখাটো অনেক কিছু সংবাদ গণমাধ্যমে স্থান পেয়েছে বিচারপতি মানিক গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন এবং আমরা দেখেছি যে আরও অনেকগুলো খবর বিশেষ করে বন্যার্থদের খবরটাই আসলে গণমাধ্যমে ঘুরে ফিরে এসছে এবং বিভিন্ন জায়গায় বানভাসী মানুষ দুর্দশা চোখের জল বানের জল একাকার করুন কান্না এবং বিশেষ করে বিদ্যুৎ না থাকায় ঠিক এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন ওই বানভাসি এলাকার মানুষের কিন্তু বিদ্যুৎ নেই কারো খাবার নেই একেবারে দুর্গম অঞ্চলে তারা পানি ঘেরা হয়ে কারাগারে অর্থাৎ পানির কারাগারে বন্দী হয়ে আছে অনেকটা এবং সেখানে খাবারও পৌঁছানো যাচ্ছে না এমন একটা অবস্থা আমরা আজকে টক শ করছি এবং আমার এই এইসব আলোচনা নিয়ে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন আমার বাঁয়ে রয়েছেন ব্যিস্টার রুমিন ফারহানা তিনি সাবেক সংসদ সদস্য এবং রয়েছেন ডাক্তার জাহেদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য এবং তিনি একজন লেখকও আমরা আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে এবং আমি বলছিলাম বেশ কিছু সংবাদের শিরোনামগুলো জানাচ্ছিলাম আপনাদের এবং দর্শকদের জন্য একটি বিষয়ে আমরা আসলে শুরু করতে পারি সেটি হচ্ছে যে আনসার সদস্যদের যেটি এখনও চলছে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনা সদস্যরা এবং অনেক পরিস্থিতির শান্ত এবং শিক্ষার্থীদের সাথে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং দিনভর আনসার সদস্যরা এই সচিবালয় কিন্তু ঘেরাও করে রেখেছে এবং অনেক ক্ষেত্রে সচিবালয়ের ভেতরেও প্রবেশ করেছে আমি একটু ডাক্তার জাহেদ আপনাকে যদি দিয়ে একটু শুরু করি বা আপনার কাছে আলোচনার বলটা তুলে দেই সেটা হচ্ছে যে এই সব দাবি দেওয়া তো নতুন কিছু নয় নিশ্চয়ই কারণ দাবিগুলো তারা যে দাবিগুলো তুলেছে সেগুলো পুরোনো কিন্তু আমরা দেখছি প্রতিদিনই কেউ না কেউ হয় যমুনা প্রধান উপদেশের বাসভবনের সামনে অথবা প্রেস ক্লাবের সামনে অথবা বিভিন্ন জায়গায় এত দাবি দেওয়া এত বছর পর হঠাৎ একই দিনে আসছে কেন একটু কি আপনার কেমন মনে হচ্ছে ধন্যবাদ মানে আমি প্রধান উপদেষ্টাকে একটু উদ্ধৃত করতে চাই তিনি আজ যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন একটা অসাধারণ ভাষণ মানে যেই ভাষণে আপনার প্রতিপক্ষের প্রতি হুমকি নেই প্রতিপক্ষর সাথে বিভাজন নেই সবাইকে একত্র করে অসাধারণ একটা রাষ্ট্রনায়কের তাই হওয়া উচিত তিনি একটি কথা বলেছেন আমরা কারো বিপক্ষ নয় একদম এবং সেখানেই উনি এই দাবি দেওয়ার প্রসঙ্গে বলেছেন রাইটলি একটা দেশ যখন অপশাসনের মধ্যে থাকে দীর্ঘদিন তখন আমরা প্রাথমিকভাবে যদি চিন্তা করি যৌক্তিক দাবিও অনেকের আছে যেটা পূর্ণ হয়নি আগের সরকারটা তো বল প্রয়োগ করে থাকা সরকার ছিল সে যা বলতো তাই শুনতে হবে সুতরাং এর মধ্যে আপনার খুব দুঃখ মানুষের জমা হতে পারে তাদের ন্যায্য দাবি দেওয়া থাকতে পারে সুতরাং সেটা পেশ করতে হবে যেহেতু এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তার কাছে যেহেতু তারা বলার সুযোগ পেয়েছে একদম প্রশ্নটা হচ্ছে আপনি দাবি আদায়ের জন্য কিন্তু কতগুলো স্টেপস আছে ডক্টর ইউরুজ বলেছেন আপনারা লিখিতভাবে দিয়ে যান আমরা এগুলো নিশ্চয়ই বিবেচনা করবো এবং আমি বিশ্বাস করি এই সরকার সেই রকম না যার কাছে দাবি লিখে দিয়ে গেলে আচ্ছা দিয়ে গেছে আমি আর পাত্তা দিলাম না নো আমি বিশ্বাস করি তারা সেটা বিবেচনা করবেন কিন্তু আপনি যদি আসলে একটা চূড়ান্ত পদক্ষেপ নেওয়ারও যদি পরিস্থিতি হয় কথার কথা আপনি ঘেরাও করে ফেলবেন এখন সময় কিনা পরের আলোচনা তার আগে ওইগুলো ধাপ আছে না আপনি আস্তে সচিবালয় ঘেরাও করছেন এবং দিনের পর দিন রাস্তা বন্ধ করে রেখেছেন তখন সরকার এবার সাত দিনও হয় না ওনারা যখন প্রথম রাস্তায় এসেছিল তো এগুলো কি সঠিক পথ ছিল আপনি আপনার আলোচনা জানাবেন আপনার প্রস্তাব জানাবেন আপনি কি চান সেটা জানাবেন তারপর ধাপে ধাপে আপনি একটা সময় ওই জায়গায় গিয়ে ঠেকতে পারেন এটাই হলো নিয়ম কিন্তু আমরা দেখছি এই পরিস্থিতি এবং এখন এর মধ্যে আসলে খুব লুকোছাপার কিছু নাই বাংলাদেশে নতুন সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য প্রথম দিন থেকে চেষ্টা হচ্ছে আমার খুব মনে পড়ে আমি খোলামেলা বলে ফেলি একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ওনার তো অত্যন্ত আনএক্সপেক্টেড ছিল ওনার ক্যাবিনেট ট্যাবিনেট ফর্ম করে ফেলেছিলেন উনি বলেছিলেন এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না উনি সেই একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না মানুষ কিন্তু তখন বহুল আলোচিত তখন বহুল আলোচিত ছিল আমি খুব ভালোভাবে মনে এবং এই 15 বছরে উনি যাত্রা পরিণত হয়েছে 91 সালে সেই খাসিনার মধ্যে লিস্ট ছিটে পড়া যতটুকু মনুষত্ব গণতান্ত্রিকতা অবশিষ্ট ছিল এবার ওনার মধ্যে এগুলো তার চিটে পোটাও রই এটা মানে ভয়ঙ্কর শৈরো শাসকের ইগো থাকে মানে তাকে তো ছুঁড়ে ফেলে দিয়েছে এবং পালাতে হয়েছে এই যিনি কয়েকদিন আগে বলেছিলেন বঙ্গবন্ধু মঙ্গবন্ধকন্না পালায় না তাকে পালিয়ে যেতে হয়েছে দলের লোকজন স্পষ্টভাবে এখন মিডিয়াকে বলছে এক সপ্তাহের মধ্যেই হয়তো মানে তো ফলে যেটা হয়েছে এই চেষ্টা হয়েছে কারণ ধরুন আনসার আনসারের ডিজি দীর্ঘদিন থেকে ছিল আওয়ামী লীগের গত সরকারের মন্ত্রী জানা এনামুল হক শামীমের ভাই আপন ছোট ভাই ডিজি ছিলেন এবং দীর্ঘদিন থেকে এগুলো আসলে সব আওয়ামী লীগ ছাত্র লীগের পুনর্বাসন কেন্দ্র ছিল এদের বাংলাদেশের নিয়োগগুলোই আসলে তাই বিশেষ করে কোনো না কোনো ফর্মে যারা ল এনফোর্সিং এজেন্সি আনসার একেবারে গ্রাম পর্যায়ে কাজ করলেও তারা তো আসলে ল এনফোর্সিং এজেন্সির সাথে জড়িত সব তাদের লোকজন বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য আপা তথ্য আপা তথ্য আপারা ডক্টর ইউনুসের অফিস মানে বাসভবনের সামনে রাস্তা ব্লক করেছিলেন এই নিয়োগগুলো সবই পলিটিসাইজড সুতরাং এরা একেবারে মোটিভেটেড হয়ে রাজনৈতিক উদ্দেশ্য তাদের সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং খেয়াল করবেন যেহেতু সরকার এখন একটু ডিস্টেবিলাইজ এখনও আছে মানে একটা সরকার বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর সরকার নিল একাত্তরেও কিন্তু বাংলাদেশ পুলিশ পুলিশবিহীন হয়নি স্বাধীন হওয়ার সাথে সাথে পুলিশ স্টেশনগুলোতে পুলিশ রয়ে গেছে ওখানে মুক্তিযোদ্ধারা গেছে কিন্তু সব পুলিশ পালিয়ে যায়নি পাকিস্তান কাগজে কলমে তারা পাকিস্তানের পুলিশ ছিল এবার সেটা পালিয়ে গেছে এখনো পুলিশ ঠিক সেই অর্থে তার দায়িত্ব পালনে ওভাবে ফিরে আসে কিন্তু শুরু করেছে কিন্তু এখনো তাদের সেই কনফিডেন্স আইন শৃঙ্খলা রক্ষা করার সেই কনফিডেন্সও যথেষ্ট ফিরে আসে নাই তো আপনি এই সুযোগটা নিচ্ছেন এই সরকারকে একদিনও শান্তিতে না থাকতে দেওয়ার জন্য এটা মনে করার খুবই ভ্যালিড কারণ আছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইহুস যেভাবে বলেছেন বলেছেন অন্তত শুধু আহ্বান বা অ্যাপিল করলে হবে না এই জায়গাগুলো খুব শক্ত বা কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসছে তবে সেটা হতে হবে ল এনফোর্সিং এজেন্সি দিয়ে আমাদের ছাত্ররা এসে লাঠি নিয়ে নামার কোনো প্রয়োজন এবং সেটাকে আমি কোনোভাবে সমর্থনও করি না ধরুন পুলিশ আছে বা আমাদের মিলিটারি কিন্তু এখনও তাদের বেড়াকে ফিরে যায়নি প্রয়োজন হলে মিলিটারিকে আমি বলছি বল প্রয়োগ করতে হবে আপনি মিলিটারি পাঠান তাদেরকে দিয়ে সেটাকে নেগোসিয়েট করেন চাপ প্রয়োগ করেন ডিসম্যান আমি একটু আপনার কথা ধরেই যদি আমি একটু বেশ রুমিনের কাছে আসতে চাই আপনি বলছিলেন যে আসলে সব জায়গায় একটি প্রশাসনে যে যেটি যিনি বলছিলেন যে দলীয় লোকজনের যে অনুপ্রবেশ বা প্রবেশ প্রশাসনে বলেন তিনি বলছেন আনসারের ডিজি কথা তুললেন ডাক্তার জাহেদ তো আপনার কি মনে হয় যে এই জায়গাটা থেকে আসলে এই সরকার পরিচালনাটা বা সরকারকে যেটা অস্থিতিশীল করার যে পন্থা সেই জায়গাটার বিপরীত সরকার আসলে কি করতে পারবে বা টিকে থাকার লড়াইয়ে অথবা এই জায়গাটাতে ওনারা যে সংস্কার নিয়ে নেমেছেন এবং যে সৎ উদ্দেশ্য নিয়ে এই সরকার এসেছে সেই জায়গাটাকে চ্যালেঞ্জটা কতটা মনে করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সরকারটি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এর আগে যে সরকারটি ছিল সেরকম একটি সরকার বাংলাদেশে জন্মের পরে ইতিহাসে আসেনি এরকম একটি সরকার আমরা পাকিস্তান আমলেও কল্পনা করতে পারি নাই এবং এমন একটি সরকার যারা মেয়াদের পর মেয়াদ বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করে ক্ষমতায় থেকেছে এবং এই গোষ্ঠীকে ব্যবহার করতে গিয়ে সেটা পুলিশ হোক প্রশাসন হোক সেটা অন্যান্য যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেটা হোক কিংবা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হোক যেটাই হোক না কেন প্রতিটি জায়গায় প্রতিটি পদে একেবারেই নিজেদের নিজস্ব দলীয় লোক যাকে আমরা সেই সময় বলতাম ডিএনএ টেস্ট করে বসানো হয়েছে সুতরাং রকম একটি দেশে যখন নতুন একটি সরকার দায়িত্ব নেয় তখন অত্যন্ত কঠিন হয় চ্যালেঞ্জিং হয় কিছু সময় এবং আমি মনে করি যে পনেরো বছরের দুঃশাসনের পরে এই প্রাথমিক সময়টা কিন্তু আমরা যদি বলি এক মাস বা দুই মাস তাহলে হবে না প্রাথমিক সময়টাই আমার মনে হয় তিন থেকে ছ মাসের মতো সময় আমি প্রাথমিক সময় বলবো এবং এই পুরো সময়টাই সরকারকে বিভিন্নভাবে প্রত্যাশিত অপ্রত্যাশিত অতি অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে এবং যেই সরকারটি পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা অনেকে ভদ্রতা করে বলি শেখ হাসিনা সরকার চলে গেছে সরকার বদল হয়েছে না তিনি পালিয়ে গেছেন তিনি তার দল এবং তিনি তার বিভিন্ন পোষ্য মানুষজনকে ফেলে দিয়ে উনি পালিয়ে গেছেন তো এই পালিয়ে যাওয়ার পরে তার দুদিন আগেই কিন্তু তিনি বলেছেন শেখ হাসিনা পালায় না বাধ্য হয়েছিল বাধ্য হয়েছেন তিনি পালাতে এবং এই যে তার একটা প্রতিহিংসা বলেন তার ব্যক্তিগত ক্যারেক্টার নিয়ে তো আসলে কখনো অ্যানালিসিস করার সাহস বা জায়গা আসলে ত পনেরো বছরে ছিল না আমরা কয়েকটি গলা যেটুকু পেরেছি প্রতিবাদ করেছি কিন্তু সেখানেও আসলে অনেক লিমিটেশনস ছিল চাইলেই যে তিনি একজন সাইকোপ্যাথ এবং একজন সাইকোপ্যাথের কি কি লক্ষণ থাকে কি কি বৈশিষ্ট্য থাকে তারা কি কি ধরনের আচরণ করে এবং একটা সাইকোপ্যাথ দ্বারা একটা দেশ দীর্ঘ সময়ে শাসিত হলে সেই দেশের মানুষের গণ মানুষের চরিত্রে কি পরিবর্তন আসে এগুলো নিয়ে কথা বলার সুযোগ তো আসলে হয় নাই তো যেই মানুষটি একানব্বই সালে ক্ষমতায় যেতে না পেরে প্রধান বিরোধী দল হওয়ার পরে বলেছিল একদিনও শান্তিতে থাকতে দেব না তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পরে এবং তারপরে তিনি নিশ্চয়ই গণভবনে মানুষের বিক্ষোভের যেই ছবি তিনি দেখেছেন তার পিতার মূর্তি ভাঙার যেই ছবি তিনি দেখেছেন বত্রিশ নাম্বারকে জ্বালিয়ে দেওয়ার ছবি সুতরাং এই প্রতিটা ছবি তো তার ভেতরে আগুন আরো শুকিয়ে দিয়ে এখন নেই পাচ্ছি না তারপরে আপনারা বলছেন তাদেরকে তাদের উপরেই দায়টা চাপ তিনি আছেন এবং তিনি নেই কিন্তু তার বসিয়ে যাওয়া ব্যক্তিগুলোই তো বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে আছে দেখুন এর আগে বহুবার বাংলাদেশের সরকার এসেছে সরকার চলে গেছে কিন্তু সরকার যাওয়ার সাথে সাথে প্রধান বিচারপতি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত সকলেই গণহারে পদত্যাগের যে হিরিক বাংলাদেশ ব্যাংক থেকে আরম্ভ করে বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলোতে আমরা যেভাবে গণপদত্যাগ মানে মনে হচ্ছে যে শুধু শেখ হাসিনা সরকার পড়েনি পুরো বাংলাদেশের সকল প্রতিষ্ঠানেই সকলেই মানে পালিয়ে যেতে পারলে বাঁচে এই অবস্থা এসে দাঁড়িয়েছে তে বোঝেন যে বাংলাদেশটাকে কি শাস্ত্রুদ্ধকরভাবে গলা চেপে গত 15 বছর রাখা হয়েছিল এটার সাথে একটা লিংক আপনি খুঁজে একটা আনহলি নেক্সাস বট আমি তো সাহিত্য শাসন শাসিত ছিল অনেকগুলো প্রতিষ্ঠান আমি আপনাকে শুরুতেই কি বলেছি যে এই সরকারটির পায়ের নিচে তো মানুষের ভোটের সমর্থনটা নেই এই দেশ এই সরকারের পায়ের নিচে তো মানুষের গণমানুষের ভোটের যেই শক্তি সেটা নাই কিন্তু তাকে তো কোনো না কোনো শক্তি নিয়ে ক্ষমতায় থাকতে হবে তাই না সেই শক্তিটা কি ছিল সেই শক্তি ছিল নিজের নিয়োগ করা লোকজন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে আছে ফর এক্সাম্পল আমরা বলি যে একটা মাফিয়া তন্ত্র তিনি কায়েম করেছিলেন এই মাফিয়া তন্ত্রের অংশীদার ছিল কিছু ব্যবসায়ী সালমান এফ রহমান কিংবা এস আলম কিংবা এই ধরনের আপনার আজিজ খান যারা বিভিন্ন সেক্টর এস আলম ব্যাংকে বসুন্ধরা বা সরি আপনার তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংকে আবার অন্যান্য যেই ইয়েগুলো বিদ্যুৎ খাতে ফর এক্সাম্পল সামিট গ্রুপ এভাবে তিনি কিছু অলিগার্ড তৈরি করেছেন ব্যবসায়ীদের মধ্যে তিনি এরকম অলিগার্ড তৈরি করেছেন প্রশাসনের মধ্যে যারা শেখ হাসিনার যে কোনো ইনলিগাল অর্ডার মুহূর্তের মধ্যে মানতে দ্বিধা করেন না আপনি বলতেছেন দুর্গ তৈরি তৈরি করেছিলেন এবং যে কারণে দেখা গেছে শেখ হাসিনা পালানোর সাথে সাথে এই দুর্গের টপ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা ছিলেন সকলেই ভেঙে পড়েছে তাসের ঘরের মতো এই ভেঙে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে যে সরকারটি এসেছে তাকে সার্টেনলি অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পার পেতে হবে মানে অতিক্রম সময় অতিক্রম করতে হবে এবং আমরা একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছেন হাসিনা পালানোর সাথে সাথে ফেসবুকে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে যারা পোস্ট করছে আমরা কিন্তু খালেদা জিয়াকেও চাই না তার মানে এরা কারা খালেদা জিয়া তো গত পনেরো বছরে সবচেয়ে নির্যাতিত মানুষ যিনি ছিয়াত্তর বছর বয়সে কারাগারে পর্যন্ত গেছেন তাকে আপনারা চান কি চান না সেটা আপনারা ভোটের ময়দানে গিয়ে ভোটের মাধ্যমে প্রকাশ করবেন আপনারা যেদিন হাসিনা পালালো পালায় নিজের মানে ভারতে গিয়ে নামেও নাই তার আপনারা বলতেছেন খালেদা জিয়াকে চান না ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে ফিরছি একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা একটি ঘটনা গত কয়েকদিন থেকে দেখছি যে স্বৈরাচার শেখ হাসিনা আপনারা যেভাবে বলছেন তার পালিয়ে যাওয়ার পর বা দেশ ত্যাগের পর আমরা দেখেছি যে আওয়ামী লীগের যেসব নেতারা রয়েছেন বিশেষ করে হাই প্রোফাইল নেতা তাদের অনেকেই আটক হয়েছেন এবং অনেকেই শঙ্কায় রয়েছেন অনেকেই সেনাবাহিনী প্রধান অনেকে আগে একবার বলেছিলেন যে তাদের কাছেও অনেকে রয়েছেন বা তারা নিরাপত্তা দিয়েছেন এরকম বিষয় প্রশ্ন হচ্ছে আমরা সম্প্রতি দেখেছি যে একজন ছাত্রলীগের সাবেক এক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না আমরা দেখেছি বিচারপতি মানিক তারা পালাতে গিয়ে বা জীবন প্রাণ ভয়ে এক ধরনের থাকে সেটি হয়তো বা পরিস্থিতি দেখে তারা এই ধরনের আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সীমান্ত দিয়ে পালাতে গিয়ে দুজনের অবস্থায় আপনারা জানেন একজন প্রাণ হারিয়েছে ইসাকাল এখান পান্না আর আরেকজন এখন মমূর্ষ অবস্থায় বা গুরুতর অবস্থায় রয়েছেন তাকে সীমান্ত থেকে আটক করা হয়েছে বিজেপি আটক করেছে এবং পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হয়েছে বিক্ষুব্ধ মানুষ আমরা এটা এর আগেও দেখেছি বিশেষ করে আনি আনিসুল হক আইনমন্ত্রী বা সালমান এফ রহমান এবং পরবর্তীতে ডাক্তার দীপুমণি তাদের উপরে পচার ডিম ছুঁড়ে মারা হয়েছে এবং পুলিশরাও সেটি নিয়ন্ত্রণে আনতে অনেকটা ব্যর্থ হয়েছে বা এর মধ্য দিয়ে আসলে এইটা কতটা যৌক্তিক যখন কেউ আটক হয়ে যান তিনি তো নিশ্চয়ই বিচারের প্রক্রিয়ার ভেতরেই ঢুকে গেলেন তারপরেও আমাদের কেন মানে এই প্রতিশোধ পরায়ণতার যে বিষয়টা সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা আসলে একেবারে আইন নিজের হাতে তুলে নেয়া কিনা বা ঠিক আছে আমরা বুঝতেই পারছি মানুষের একটা ক্ষোভ বা ক্ষুব্ধ মানুষের একটা রয়েছে তারপরেও যদি বলি সাইকোলজির ভাষায় ইড বলে কতগুলো জিনিসকে সেটা হচ্ছে আমাদের কতগুলো জন্মগত ইনস্টিংক্ট আছে আমাদের ক্রোধ থাকে আমাদের লোভ থাকে আমাদের ঈর্ষা থাকে ঠিক একইভাবে বিক্ষুব্ধ হলে আমরা তাকে নিজ হাতে অন্য কাউকে দিয়ে না আমি নিজ পিটিয়ে আমি ওই শান্তিটা পেতে চাই এটা আমাদের ইনস্টিং আছে কিন্তু সেটা কতটুক হবে একদম এক ফোঁটাও হবে না কতটুকু হবে না উত্তর হচ্ছে এক ফোঁটাও হবে না আমাদের মধ্যে অনেক ইনস্টিংক্ট আছে কোনো একদিন আমার এমন ক্রোধ হলো আমি আপনাকে খুন করে ফেলতে ইচ্ছা করছে শুড আই ডু দ্যাট না তাই না তার মানে হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের সমাজে একটা সিভিলাইজ সোসাইটিতে আমরা যখন বড় হতে থাকি আমাদেরকে এভাবে ট্রেন করা হয় ফ্রম আওয়ার ফ্যামিলি সোসাইটি আমাদের বই আমাদের ধর্ম পুস্তক সব আমাদেরকে শিক্ষা দিতে থাকে তুমি এটা করবে না তুমি এটা করতে পারো না তোমার এটা আছে ইউ হ্যাভ টু রেস্ট্রিক্টেড সুতরাং ন্যূনতম আঘাত করা যাবে না বিশেষ করে মিস্টার মানিককে বেশ মারাত্মকভাবে জখম করা হয়েছে তার মতো একজন বয়স্ক মানুষের উপরে এটা হওয়া আমাদের আমরা আজকে তো আসলে বিজয়ের উল্লাসে অনেক কিছু ইগনোর করছি আমি আজকে এখানে অন রেকর্ড বলে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ ইতিহাসে এই বিজয়ের মধ্যে কিছু কিছু লজ্জার বিষয় থাকবে তার মধ্যে এই যারা যারা আছেন শুধু হামলা না যেমন ধরুন জনাব সালমানের এফ রহমান এবং জনাব আনিসুল হককে যখন কোর্টে নেওয়া হয় তাদের পক্ষে লয়ার ছিলেন সেই লয়ারদেরকে দাঁড়াতে দেননি অন্য লয়াররা মব তারা মব তৈরি করে তাদের পরিস্থিতি এমন তৈরি করেছেন দাঁড়াতে দেননি মানে আমাদের লয়ারদের কাছ থেকে তো আইন মানবাধিকার ওনারা কিন্তু জাস্ট রাস্তার মব না ওনাদের কাছে আইন মানবাধিকার এগুলো আমরা বেটার জানবেন বুঝবেন অ্যাপ্লাই করবেন আমরা এটা এক্সপেক্ট করতে পারি বাট দে এবং মজার ব্যাপার এগুলো বাইরের নিউজ হচ্ছেও ফলে বাংলাদেশ যখন একটা স্বৈরাচারী সেই কাছে নাকি স্বৈরাচারী বললে মানে এরশাদকে স্বৈরাচার বলি তো হয় না কম হয় কি হ্যাঁ আমরা এখন মাফিয়া বলছিলাম মাফিয়া হতে পারে কারণ স্বৈরাচার বললে আমরা এরশাদ তাহলে তো এভাবে মহান গণতন্ত্রী যদি তাই না তো যাই হোক যে পরিস্থিতি হয়েছে আমরা যেই বিষয়ে শেখ হাসিনাকে কন্ডেম করেছি ফাইট করেছি কি উনি আমাদের মানবাধিকার রক্ষা করেন নাই উনি আমাদের ডেমোক্রেসি দেন নাই আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন দেন নাই উনি দেশটাকে সিস্টেম্যাটিকলি চালান নাই এই তো অভিযোগগুলো ছিল ভোট তো দেনই নাই আমাদের জায়গা থেকে যখন এগুলো হবে এগুলোকে আমরা কোনোভাবেই নিতে পারি না এবং বিশেষ করে বিশেষ করে ধরুন রাস্তায় কোনো একজন মানুষ আক্রমণের শিকার হয়েছে এটাকেও আমরা প্রতিবাদ করি কিন্তু যখন আপনি কোনো মানুষকে কোর্টের প্রেমিসেসে আনছেন হেফাজতে হেফাজত এবং কোর্টে শাস্তির জন্য শাস্তি কোর্টে আনছেন ডাক্তার দীপমনির উপরে তো ডিম মারা সারা পৃথিবীতে এক ধরনের চর্চা আছে আমরা যদি হেলমেট ছিল ডিম মারলো আমরা যদি ছেড়েও দেই এটুকু কিন্তু আপনি শারীরিকভাবে ডাক্তার দীপমনিকে আঘাত করেছেন এটার একদম ভিডিও আছে তো এরকম ঘটনা যখন ঘটেছে আপনি কি পরবর্তী জায়গাগুলোতে অ্যাডিকুয়েট ব্যবস্থা নিয়েছেন এবং খুব মজার ব্যাপার আমার ভীষণ ভালো লেগেছে ডক্টর ইউনুস আজকে তার ভাষণে খুব স্পষ্টভাবে বলেছেন কোর্টে এই যে আচরণগুলো করছে এটা আমাদের বিজয়কে ম্লান করে দেবে খুব চমৎকারভাবে বলেছেন একজন সঠিক রাষ্ট্রনায়কের মতো বলছেন উনি শেখ হাসিনা হলে বলতেন মানে ঠিকই করেছে আমাদের লোকজন এটা এটা করেছে এটা শাস্তি হয়েছে এরকম এরকম উনি ছাত্রলীগ লেলিয়ে দিয়ে সাফাই গাননি গিয়েছেন কিন্তু না ডক্টর ইউনুস এটাকে অন করেননি উনি খুব সফটলি বলেছেন এটা হতে পারে না থানায় গিয়ে মামলার জন্য চাপ দিচ্ছ এগুলো কোনো কিছু ভালো নয় মানে আমাদের বিজয়কে ম্লান করবে সুতরাং আমি আমিও ব্যক্তিগতভাবে সেটা মনে করি আর সব সমালোচনার পর একটা কথা বলি বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পর যে পরিস্থিতি হতে পারে বলে আওয়ামী লীগ নিজে বলেছিল সেই না আমি মানুষ অনেক মানুষ বলেছেন ঢাকার নব্বই বাড়িতে ডাকাতি হয়েছে কিন্তু মানে দশ পার্সেন্ট নাকি ঠেকাতে পেরেছে কিন্তু আসলে সেই অর্থে এমন কিছু না এর অনেকগুলো গুজবও ছিল আমরা পাহারা না ডাকাতি হতো না সেটার বাইরে হামলা হয়েছে আওয়ামী লীগের উপরও কি অনেক বেশি হামলা হয়েছে হয়নি একটাও হোক আমরা চাই না আমি কিন্তু এটা খুব স্ট্রংলি প্রথম থেকে কনডেম করছি আর বিশেষ করে সরকারের কাস্টাডিতে আসার পর সেই মানুষকে হসপিটালে যেতে হয় তাকে সার্জারি করতে হয় ওনা কিন্তু আইসিউতে নেওয়া হয়েছে কারণ উনি বয়স হয়েছে ওনার অন্যান্য অনেক সিস্টেমিক ডিজিজ আছে ওনাকে আইসিউতেও নিতে হয়েছে শেষ পর্যন্ত এই জিনিসগুলো আমাদের সত্যিকার অর্থে ব্লিজয়কে ম্লান করবে আমরা যেন এগুলো থেকে দূরে থাকি না আমি আইএনজিবির কথা বলছিলেন একজন আইএনজিবি আছেন আমি রুমিন আপাতত একটু যদি বলি আসলে তো যখন আদালতে নেওয়া হয় আমরা এর আগেও দেখেছি ডাক্তার দীপমণির কথা বলছিলাম বা আনিসুলকের কথা আইএনজিবিরা এতটা বিক্ষুব্ধ অর্থাৎ সাধারণ জনতা তো সেইখানে খুব বেশি ছিল না আনজীবীরাই আমরা দেখেছি যে কিন্তু তো আমাদের একটা আসলে সমাজের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট মানে তাদা যখন একজন মানুষকে শাস্তি বা বিচারের মুখোমুখি করা হয় তার আগেই বিচার হয়ে যাওয়ার বিষয়টা এটা একটি বিষয় যেমন আপনার কাছে জানতে চাই আবার একটু আপনাদের বিরুদ্ধেও কিছু অভিযোগের বিষয় আপনাকে বলতে চাই বা জানতে চাই আপনার কাছে যে দেখা যাচ্ছে যে যখনই ক্ষমতার একটা এক ধরনের পালাবদল হয় আমরা দেখেছি এবং বিশেষ করে দখলের একটা বিষয় খুব প্রকটভাবে দেশে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার কিন্তু বলছেন বারবার বলছেন আমি যতগুলো ভিডিও দেখেছি যতগুলো বক্তব্য প্রচারিত হয়েছে তিনি কিন্তু বারবার এই কথাটির বলছেন যে দখল যে করবে চাঁদাবাজি যে করবে কিন্তু এখনও কি সেগুলো থামছে আমরা দেখেছি যে সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা ঘটেছে ফরিদপুরের একটি ঘটনাও আপনি জানেন যে আপনাদের দুই নেতার সমর্থকদের মধ্যে এক ধরনের মারামারি এবং নিহতের ঘটনাও ঘটেছে এবং সেই বিষয়গুলো এখনও থেমে নেই অনেককে বহিষ্কারও করা হচ্ছে আপনারা যাদেরকে সরিয়ে দিলেন এইসবের কারণে চাঁদাবাজি দখলদারি এক নায়কতান্ত্রিক সংস্কার করার জন্য সেখানে এইটা যদি চলতে থাকে তাহলে কি সেটা বাস্তবিত হবে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে শুরু করি ডক্টর জাহিদ আছেন উনি ডাক্তার মানুষ উনি ভালো বুঝবেন নিশ্চয়ই কারো যদি ক্যান্সার হয় ক্যান্সারটা কয়েক বছর থাকলো আপনি নানান ধরনের চিকিৎসার মধ্যে দিয়ে গেলেন এবং একসময় আপনি হয়তো ক্যান্সার মুক্ত হলেন কিন্তু সেটার কিছু ছাপ কিন্তু আপনাকে বেশ দীর্ঘ সময় বয়ে বেড়াতে হবে আপনার হয়তো চুল হারাতে হবে আপনার স্কিনের কিছু প্রবলেম থাকবে ডক্টর সাহেব আরো ভালো জানবেন আরো নানান রকম আপনার ভেতরে কিছু কিছু যাবে রয়ে এত বছরের দুঃশাসন আপনি মুক্ত হলেন এত বছর পরে কেন আশা করছেন যে মানুষ রাতারাতি ভীষণ সভ্য আচরণ করবে ডক্টর জাহিদ কিন্তু তার কথায় বলেছেন যে আমাদের বেশ কয়েকদিন পুলিশ ছিল না তারপরও আমরা কিন্তু ভয়ানক মারাত্মক কিছু হতে শুনি নাই আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে আগুন যা দেওয়ার ধরানোর ঘটনা সেটা ওই পাঁচ তারিখেই হয়েছে সেটা বত্রিশ নম্বরে আগুন লেগেছে ধানমন্ডি তিন নম্বরে আওয়ামী লীগের অফিস জায়গাগুলো দেখুন বত্রিশ নম্বরে পুড়িয়েছে তিন নম্বরে আওয়ামী লীগের অফিস পুড়িয়েছে এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে বতাহ ভাঙচুর হয়েছে আপনি একটু দেখেন তো এই জায়গাগুলোকে গত কয়েক বছর কিভাবে ব্যবহার করা হয়েছে আমি বোধহয় সারা বাংলাদেশে একমাত্র আমি আমি আসলে মনে হয় আমি একমাত্র যে বলেছিলাম 32 নাম্বার রোডটা কি আউমেলে কিনেছে ওখান কি কোনো গাড়ি আসতে যেতে পারতো এটা সরকারি রাস্তায় ভাই কত 15 বছর ওখানে একটা রিকশা গাড়ি সাইকেল হন্ডা কিচ্ছু যেতে পারতো না আমাদের কি নেমে হেটে যেতে হতো এটা নিরাপত্তার করা হয়েছিল কিসের নিরাপত্তা মানে আপনি কাকে ভয় করছেন আপনি যদি আপনার বাসার সামনের ওটুকু রাস্তাকে অনিরাপদ মনে করেন তাহলে পুরো দেশটার চালানোর যেই দায়িত্ব আপনি নিয়েছেন তা তো পুরোই ব্যর্থ আপনি নিজের বাড়ির সামনের রাস্তাটুকু নিরাপদ রাখতে না কেন নিরাপদ হবে না এক হচ্ছে আপনি তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছেন না এটা আপনার ব্যর্থতা দুই হচ্ছে আপনি নিশ্চয়ই মনে মনে জানেন যে মানুষের ভেতরে আপনার উপরে তীব্র বিদ্বেষ এবং ক্ষোভ আছে যে ওই রাস্তা দিয়ে যাওয়ার সুযোগ পেলে মানুষ একটা অঘটন ঘটাবে তার মানে আপনি জনপ্রিয় নেতা নন আপনার দল জনপ্রিয় শাসক নয় তাহলে তো আপনাদের আসলে ভোটের মাধ্যমে সরে যাওয়া উচিত তাই না হয় আপনি নিরাপত্তা দিতে পারছেন না আপনার নিরাপত্তা বাহিনী ব্যর্থ অথবা আপনার বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ এত রাগ যে আপনার আসলে ক্ষমতায় থাকার কোনো ন্যায্যতাই নাই নৈতিক ভিত্তি নাই ভয় পাচ্ছেন তো যেটা যেটাই হোক কেন পৃথিবীর কোনো দেশে কোনো সরকার ক্ষমতায় এসে নিজের বাড়ির সামনে রাস্তা বন্ধ করে না ভাই আর ভারতের কথা যদি বলেন এই যে বন্যার কথা আপনি বলছিলেন সাম্প্রতিকতম উদাহরণ আগে তো প্রতি একদিন অন্তর অন্তর বর্ডারে বিএসএফ বাংলাদেশের মানুষকে গুলি করে পাখির মতন মারত আর বিজিবি মিউ মিউ করে একটা পতাকা বৈঠক করে ফেরত আসত কোনো জবাব দেওয়ার সাহস বাংলাদেশের হাসিনা সরকারের ছিল না। আর সাম্প্রতিকতম শয়তানির উদাহরণ হচ্ছে কোনোরকম কোনো আভাস না দিয়ে বন্যার পানি দিয়ে বাংলাদেশের মানুষকে ভাসিয়ে দেয়া তো এই হচ্ছে ভারতের আচরণ সুতরাং ভারতের ব্যাপারে মানুষের এক ধরনের ভীষণ রকম বৈরি মনোভাব থাকবে এটা তো খুব অস্বাভাবিক কিছু এবং মানুষ মনে প্রাণে বিশ্বাস করে হাসিনা পনেরো বছর মানুষের উপর স্টিম রোলার চাড়িয়ে ক্ষমতায় থাকতে পেরেছে বিকজ ভারতের একটা ব্লাইন্ড সমর্থন আওয়ামী লীগের প্রতি ছিল এবং ভারত দেখুন শুধু যে হাসিনা বা হাসিনা সরকার হকচকিয়ে গেছে পাঁচই আগস্ট তা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে সম্ভবত ভারত ভারত বুঝতেই পারে নাই তাদের মানে ফার্স্ট রিয়াকশন আসলে কি হওয়া উচিত ভারত কি বলবে কি কিভাবে তারা তাদের রিয়াকশন জানবে এটাই তারা বোঝে নাই এবং এইটা না বুঝতে পেরে ভারতীয় মিডিয়া যেটা করেছে সেটা আরেকটা নেকারজনক ঘটনা তারা একটা হলো একটা মিথ্যা অভিযোগ এনেছে বাংলাদেশের মানুষের উপরে যে মাইনরিটির উপরে নাকি অপারেশন হচ্ছে মাইনরিটির উপরে নাকি হামলা হচ্ছে আজকে দেখলাম যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হলেন না বাংলাদেশ থেকে একজনও মিথ্যাচার করেছে এবং আমরা দেখেছি এন টিভি থেকে শুরু করে ইন্ডিয়া টাইমস থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে আমার আমার ইন্টারভিউ নিয়েছে এরা প্রত্যেকেই এবং তাদের একটাই প্রশ্ন ছিল মাইনরিটির উপরে হামলা হচ্ছে মাইনরিটির উপরে অপারেশন হচ্ছে তখন আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস একজন একেবারেই রাষ্ট্রনায়কের মতোই তিনি বলেছেন আমি আমন্ত্রণ জানাচ্ছি ভারতের সাংবাদিকদের তারা আসুক দেখুক নিজেরা সরজমিনে পরিদর্শন করে দেখুক বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিনা ভারতের এতটুকু লজ্জা লাগে না তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলে ভারতে আজকে মুসলমানদের কি অবস্থা গরুর মাংস আপনার বাড়িতে আছে কি নাই এই সন্দেহে আপনাকে পিটিয়ে মারতে তারা দুইবার চিন্তা করে না তাদের মানে এই বিজেপি সরকার যত দিন ধরে ক্ষমতায় আছে এক একবার তারা কিভাবে রাজনীতির মধ্যে ধর্মের কার্ড ব্যবহার করে মুসলমানদেরকে উই পোকা সম্বোধন করে জাতা ভাষায় তারা তাদের ইলেকশন ক্যাম্পেইন চালিয়েছে তারা নির্বাচন করেছে নির্বাচনে জিতেছে তারা ক্ষমতায় গেছে এবং এখন তারা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে নিজের দেশের সংখ্যালঘুদের ন্যূনতম কোন নিরাপত্তা আমরা তখন দেখেছিলাম যে সংখ্যালঘুদের অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় সমাবেশও করেছে বাংলাদেশে শাহবাগে চট্টগ্রামে দেখেছে দেখেছি কিন্তু সেটি কিন্তু এখন আর নেই অর্থাৎ সেরকম কিছু ঘটেনি বলেই হয়তো সেটি দীর্ঘায়িত হয় এবং আমার কিন্তু আপনার কাছে আমার জানতে চাওয়া যেটা সেটা হচ্ছে যে তাহলে কি তাদের মাধ্যমে কি কেউ আপনাকে এরকম কিছু নিশ্চিত মানে আমি আমি একটা প্রশ্ন করতে চাই ভারতকেও করতে চাই আমাদের যারা সংখ্যালঘু কমিউনিটি লিডার আছেন তাদেরকেও করতে চাই বারো সাল থেকে শুরু করে এই চব্বিশ পর্যন্ত নাসিরনগর রামু কলমাকান্দা ঠাকুরগাঁ কুমিল্লা কোথায় না হয়েছে সংখ্যালঘু নির্যাতন কোথায় না হয়েছে যে ফেসবুকে একটা পোস্ট দিল পাড়ার পর পাড়া জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি ঘরে হচ্ছে আমি নিজে বিভিন্ন জায়গায় আমার দলের তরফ থেকে ট্যুর করেছি সেখানে আমি দেখেছি তাদের উপর কি অবর্ণনীয় নির্যাতন হয়েছে যায় ভারতকে তো কখনো প্রশ্ন করতে শুনি নাই তখন বাংলাদেশ সরকারকে যে বাংলাদেশে মাইনরিটি কমিউনিটির উপর অপারেশন কেন হচ্ছে এক দুই হচ্ছে তখন আমরা তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকেও খুব বেশি সোচ্চার দেখি নাই বা তাদেরকে কোনো বিবৃতিও দিতে দেখি নাই সরকারকে প্রশ্নও করতে দেখি নাই অর্থাৎ সকলেই না এই সরকারটিকে রেখেছিল যার যার অন্যায্য স্বার্থ এবং সুবিধা পূরণের জন্য এখন যখন সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তখন প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করছে এই নতুন সরকারটিকে আনস্টেবল করার বা কোনো রকম তাদেরকে এক ধরনের বিপদের মধ্যে ফেলবে তাদের মহাসচিব আজকে একটি কথা বলছে যে এই সরকারকে আপনারা যৌক্তিক সময় দেবেন এবং ডক্টর ইউনুস একটি কথা বলেছেন যে নির্বাচন কবে হবে এটা নিয়ে মানুষের মধ্যে একটা তারা কতদিন থাকবে তিনি স্পষ্ট বলেছেন জনগণ যতদিন চায় ততদিন তারা থাকবেন কিন্তু আপনারা একটা যৌক্তিক সময় দিতে চান নিশ্চয়ই দীর্ঘ একেবারে অনির্দিষ্ট কালের জন্য নয় মির্জা ফখরুল বলেছেন কিন্তু সেটি আসলে কত সময় এবং আরেকটি যেটি আপনাকে বলছি সেই সময়টাতে আপনাদের রোল কি হবে এই যে আপনাদের যেটা বলছিলাম শুরুতেই যে আপনাদের মধ্যেই এক ধরনের দখলদারিদের জায়গাটা চলে আসছে ওই জায়গাটা যদি জেলা উপজেলা পর্যায়ে বিএনপি ছাত্র দল বা যুবদল এর নেতারা যদি একটা স্থিতিশীল পর্যায়ে না আসে সরকারও তো এক ইনব্যালেন্স আমি আমি ঠিক ওই আসছিলাম আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু তার প্রথম বক্তৃতা থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো বক্তব্য দিয়েছেন তিনি নিজের দলের ব্যাপারে অত্যন্ত হার্ড লাইনে থেকে কথা বলেছেন এবং বলেছেন কেউ যদি যে কোনো পদের হোক বিএনপির নাম দিয়ে কেউ যদি কোনো রকম কোন লুটতরাজ রকম কোন চাঁদাবাজি রকম কোন ভাঙচুর কোনো রকম কোন দখলদারির সঙ্গে যুক্ত হয় সাথে সাথে নিকটস্থ থানায় জানাবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন এবং দলীয় ভাবে আমরা দেখেছি সাংগঠনিক সম্পাদকের মতন তিন তিনটা পদ স্থগিত হয়েছে বরিশালে হয়েছে ফরিদপুরে হয়েছে এবং এটা কিন্তু খুব স্ট্রং একটা মেসেজ

এবং এই সরকারটি নতুন সরকার আসবার আগে যেই পালায় যাওয়া সরকার ছিল তাদের কাছ থেকে আসলে অনেকগুলো বিষয় তো রাজনীতিবিদদের জানবার এবং বুঝবারও আছে সেখান থেকে আমার মনে হয় যে এরপরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবেন তারা নিশ্চয়ই সকল কিছু মাথায় রেখেই তাদের দায়িত্ব নেবেন জাহেদ আপনার কাছে একটু জানতে চাই যে কথাটি উনি বলছিলেন আমরা এটার এক এক হচ্ছে শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীরা আসলে চেষ্টা করছেন যতগুলো আন্দোলন হচ্ছে হঠাৎ করে সবার দাবি দাওয়াটা বেড়ে গেছে বেড়ে গেছে বা তারা এতদিন পনেরো বছর ধরে হয়তো ভুলেই ছিলেন আমরা দেখছি যে প্রায় প্রায় সব জায়গায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে নার্সরা দাঁড়িয়ে যাচ্ছে ডাক্তাররা দাঁড়িয়ে যাচ্ছে প্রকৌশলীরা দাঁড়িয়ে যাচ্ছে মানে সবার আসলে অনেক দাবি এতদিন দাবিগুলো কেন ছিল না এটা যেমন আপনি বলছিলেন আরেকটা বিষয় হচ্ছে যে যেটা রুমিন বলছিলেন যে বিএনপির আসলে এই মুহূর্তে কি প্রয়োজন আপনিও তো তাদের সাথে আপনারা হিসেবে আছেন এবং দীর্ঘ সময় আন্দোলন করেছেন এই মুহূর্তে আপনারা এই সরকারকে কতটা একটা নিরাপদ জোন বা একটা সেফটি জোন দেওয়ার কতটা প্রয়োজন মনে করেন বিশেষ করে যখন দখলদারির কথা বারবার আসছে যাওয়ার সময় আসলে এটা শুরু ধন্যবাদ আমাদের আসলে এখন বিএনপির সাথে কোনো জোট নেই আমরা একটা যুগপথ আন্দোলন করছিলাম সরকার বিরোধী সেটা এই ঠিক ওই অর্থে এক্সিস্ট করে কারণ সরকার পতন হয়ে গেছে শেখ হাসিনা পালিয়েছেন মানে এটা প্রয়োজন না হলে মাঝে মাঝে আমি বলি আচ্ছা তো যেটা বলছিলাম এই ঘটনার পর এখন সময় নিয়ে একটা খুব সিরিয়াস প্রশ্ন এসেছে এবং এটাই আমাদের সামনে সলভ করতে হবে একটা জিনিস আমি একটু স্পষ্ট করে বলতে চাই মানে আমি বিএনপি বা আর কেউ যদি এই সরকারকে ধরুন আগে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল বা এক এগারো যে সরকার ছিল তার সাথে যদি তুলনা করে এটা ভুল এই সরকার প্রেক্ষাপটটা ভিন্ন একেবারেই ভিন্ন এই সরকারটা ভোটের ম্যান্ডেট নেই কিন্তু এই সরকারের ম্যান্ডেট আছে ছাত্র জনতার অবশ্যই তাই একটা মারাত্মক রক্তাক্ত গণভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয়ের পরে সরকার তৈরি হয়েছে এটা সেই মানে মানুষের যে চিন্তা মানুষের যে চাওয়া সেটার বহিঃপ্রকাশ এই সরকার সুতরাং এই সরকার শুধু অন্যের কথা শুনবে এই সরকারের নিজের কিছু বলার থাকবে না আমি এটা ভুল মনে করি এই সরকারের নিজেরও বলার থাকবে আমি এই এই করতে চাই এতদিনে করতে চাই আমি প্রায় দেখছি যে সরকারকে একেবারে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো তোমার কাজ হচ্ছে সে ইলেকশন দিয়ে দাও সরি এটা কেয়ারটেকার গভর্নমেন্ট না এই ভুলটা জায়গা সরে আসতে হবে আচ্ছা এখন সরকার এসে আবার ঠিক আছে আমি যেহেতু এটা দিয়ে এসছি আমি একচল্লিশ সাল পর্যন্ত থাকবো না না অনেক স্টেক হোল্ডার্স আছে অবশ্যই এই সরকারকে এবং আমি যতদূর জানি সংস্কার সংস্কার তো আছে তার আগেও কি কি সংস্কার করব কারণ আমি একটা কথা সিরিয়াসলি মনে করি ধরুন অনেক লম্বা সময় সরকার থাকলো অনেক সংস্কার করলো কিন্তু দিনের শেষে বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে যে ইলেকশনে যে আমাদের দীর্ঘ ফাইট খুব সম্ভাবনা প্রায় নিশ্চিত হবে বিএনপি ক্ষমতায় আসবে তো বিএনপি যদি ওই সংস্কারগুলোকে এনডোর্স না করে তার মন থেকে যদি অ্যাকসেপ্ট না করে ওগুলো আবার পাল্টে যাবে তো সংস্কার করা কিন্তু অর্থহীন সুতরাং আমি সংস্কার করবো কি না কী করবো কতটুকু করব এটার জন্য আসলে প্রত্যেকটা স্টেক হোল্ডার এবং স্টেক মানে শুধু পলিটিক্যাল পার্টিও না স্টেক হোল্ডার মানে সোসাইটিতে আরও বিভিন্ন মানুষজন আছে বিভিন্ন গ্রুপ আছে সবার সাথে বসা এবং যতটা সম্ভব আমি এটার ব্যাপারে আমি সরকারের কথা জানি কারণ রাজনৈতিক দলগুলোর সাথে যখন প্রাথমিকভাবে বসেছে তখন জানানো হয়েছিল যে সেপ্টেম্বর মাস থেকে এই প্রশ্নে তারা আরো বিস্তারিত আলোচনা রাজনৈতিক দলগুলোর সাথে করবেন সুতরাং ওটা হতে হবে কিন্তু তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা হচ্ছে আমাদের আসলে একটা মাঝামাঝি জায়গায় হয়তো আমরা আসবো কারণ এই সরকারেরও ম্যান্ডেট আছে বিএনপি বা আদার পলিটিক্যাল পার্টিস যারা বিশেষ করে বিএনপি যার পেছনে ম্যাসিভ মানুষের সাপোর্ট আছে তারও একটা পপুলার ম্যান্ডেটের পরিস্থিতি আছে এই দুই পক্ষ বা অন্যান্য স্টেক মিলে আলাপ করতে হবে এবং আমি মনে করি ব্যক্তিগত হয়ে এটা আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন নিশ্চয়ই যখন কিছু সংস্কার কিছু সংস্কার আসলে এই ধরনের সরকারে করে যাওয়া উচিত হবে বিএনপি যদি ক্ষমতায় আসেও তাতে দল অনেক বড় নানান রকম ফ্যাক্টর আছে দলের সর্বোচ্চ মানুষটা সবাইকে নিয়ন্ত্রণ করা উনি যদি চানও উনি যদি চানও তারপরও অনেক সংস্কার আসলে ওনার জন্য করা কঠিন হয়ে যাবে আমি একটা সংস্কার নিয়ে প্রায় একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হলো নিম্ন আদালতকে উচ্চ আদালত মানে প্রশাসন থেকে পৃথক করার জন্য মাস্তার মামলার রায় হয়েছিল নিরানব্বই সালে এরপর দুই বছর আওয়ামী লীগ ছিল তারা এটা করে নাই অবশ্য শেখ হাসিনা অনেক কোর্টের কথা শোনেন বলে কোটার সময় দেখলাম ওটা শোনেন নেই ওনার এটা একটা পিক অ্যান্ড চুজ আছে এরপর পাঁচ বছর বিএনপি ক্ষমতায় ছিল তারাও রায় বাস্তবায়ন ওটা এক এগারো সরকারের সময় গিয়ে যতটুকু হয়েছে এখন আমাদের নিম্ন আদালত আসলে স্বাধীন হয় নাই অনেকটুকুই সরকারের নিয়ন্ত্রণ যতটুকু হয়েছে যে আগে ম্যাজিস্ট্রেটরা প্রশাসনিক ম্যাজিস্ট্রেটরা এজলাসে বসে বিচার করতেন মানে আমাদের চিন্তা করলেই কেমন লাগে এরকম স্টেট না ওই জিনিসগুলো ওই ওইটুকুও বাস্তবায়ন হয়েছে কিন্তু একে সরকারের সময় সুতরাং আমার মনে হয় কিছু সংস্কার এটা করা উচিত আর একে এগারো যদি এইটুকু করে এই সরকারের তো আসলে সংস্কারের ম্যানডেট আছে আমি মনে করি বিএনপির এই ব্যাপারটা বা অন্যদের এই ব্যাপারটা মানা সরকারকে সময় দেওয়া ধরতে বলেছেন এবং উনি বলেছেন ডক্টর কথা বলেছেন যে নির্বাচন কখন হবে সেটা রাজনীতিক বা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে অর্থাৎ তিনি এটা রাজনীতিকদের উপরেই দিয়েছেন যে এবং তিনি বলেছেন যে আপনারা চাইলে আমি আজকে সরে যাব বা আপনারা যতদিন যাবেন ততদিনই এই সরকার যাবে একেবারে খুব খোলামেলা কথা বলেছেন আমি ডক্টর ব্যারিসের রুমিন আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা বলছিলেন আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছেন মাঠে অনেক গুম হয়েছে হত্যা হয়েছে নির্যাতিত হয়েছেন আপনারা একটা পাল্টানো সময় বা পাল্টানো বাংলাদেশের কথা বলছিলেন সেই সময় আপনারা সংস্কারের কথা বলছেন অনেক বেশ কয়েকবার আপনারা এসব আপনাদের বিশাল জনসভায় এগুলো তুলে ধরেছেন আমার কথা হচ্ছে যে আগের বিএনপি অর্থাৎ আপনারা যে যখন বিদায় নিয়েছিলেন নিশ্চয়ই এরকম না হলে একটা প্রেক্ষাপটে বিদায় নিয়েছেন এবং অনেক অভিযোগের ঝুড়ি মাথায় নিয়েই বিদায় নিয়েছিলেন যখন শেখ হাসিনার সরকার অর্থাৎ আমি মঈন ফখরুদ্দিনের কথা বলছি সেই বিএনপি আর সামনে যদি ডাক্তার জাহিদ যেটা বলছিলেন বিএনপি আসে এই বিএনপির মধ্যে কতটা পার্থক্য থাকবে নতুন স্বপ্ন না দেখালে সেগুলো ছেড়ে না আসলে আপনারা কি দীর্ঘ সময় ধরে যে পথ নকশা দেখাচ্ছেন মানুষকে সেই নকশায় কি হাঁটতে পারবেন আপনাকে কতটুকু বদল হওয়া প্রয়োজন আমি আপনাকে এতটুকুই বলবো দু থেকে ছয় সাল বিএনপির যেই শাসন আমল ছিল সেটা নিয়ে নানান রকম বয়ান নানান রকম মিথ্যাচার নানান রকম অভিযোগ অনুযোগ আমরা কত সতেরো বছর শুনেছি এটা অর্কাস্ট্রেটেড ভাবে মিডিয়া সরকার বক্তা লেখক তাদের যে সফট পাওয়ারে যারা আছেন প্রত্যেকেই অনেক রকম অভিযোগ এনেছেন

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ পর্যন্ত একটা মিথ্যা মামলায় দুই কোটি টাকা এক অ্যাকাউন্টে থাকার কথা অন্য অ্যাকাউন্টে ছিল সেই অ্যাকাউন্টে বেড়ে কোটি হয়েছে সেই মামলায় কারাগারে নিতে হয়েছে সুতরাং এক থেকে ছয়কে নিয়ে যেই মিথ্যাচারের ঝুড়ি আমরা পনেরো বছরে দেখেছি তার কোনো প্রমাণ বা তার কোনো কংক্রিট এভিডেন্স কিন্তু আমাদের সামনে কোনো সরকারি আনতে এক সরকারও পারে নাই আওয়ামী লীগের পনেরো বছরের সরকার মানে তারপরেও আমি একটা কথা বলি সময় বদলেছে যুগ পাল্টেছে তার সঙ্গে ডেফিনেটলি রাজনীতিও পাল্টাবে এবং আমাদের দল থেকে ইতিমধ্যেই একত্রিশ দফা দেয়া হয়েছে এবং রাষ্ট্র মেরামত কিভাবে আমরা করব আমাদের পরিকল্পনা কি বিএনপি কি করতে চায় সেটারও একটা ভিশন দেওয়া হয়েছে আমি কয়েকটা মোটা দাগের উদাহরণ দিতেই পারি যেমন বিএনপি উচ্চকক্ষ নিম্নকক্ষের কথা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ বিএনপি বলেছে যে উচ্চকক্ষে যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী আছেন অভিজ্ঞ আছেন জ্ঞানীগুণী ব্যক্তি আছেন যারা হয়তো মাঠের রাজনীতি করেন না যারা হয়তো ইলেকশনের মধ্যে দিয়ে পার্লামেন্টে যাবেন না কিন্তু তাদের জ্ঞান তাদের প্রজ্ঞা তাদের মেধা জাতির জন্য প্রয়োজন তাদেরকে নিয়ে উচ্চকক্ষ করা হবে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্যের ব্যাপার বলা হয়েছে সত্তর অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হয়েছে সত্তর অনুচ্ছেদে যেভাবে ঢালাও ভাবে দলের বিপক্ষে কোনোভাবেই ভোট দেওয়া যাবে না এই এই জায়গাগুলোতে পরিবর্তনের কথা বলছে কিছু জায়গা রেখে হ্যাঁ যদি দলের মেজরিটি ডিসিশনের বাইরে আমার মত থাকে আমি ভোট দিতে পারি সংসদ সদস্যরা স্বাধীন তারা কিন্তু সরকারি না তারা স্বাধীন সুতরাং আমি ভোট দিতে পারি সেই জায়গাগুলো কিন্তু মোটা দাগের পরিবর্তন হ্যাঁ এই কথাগুলো কিন্তু বিএনপি বলেছে এবং শুধু বলেছে তাই না আমি মিডিয়া সেলের যে সদস্য হিসেবে জানি আমি সারা দেশের বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন বিভাগে বিভাগে আমি কিন্তু গেছি গিয়ে আমি সেই কথাগুলো বলেছি মানুষের সঙ্গে মত বিনিময় করেছে এবং আমি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেখানে দেখেছি আমরা আজকে আলোচনা করছি বিএনপি নিশ্চয়ই সেই নতুন রাজনীতি ঘোষণা দিয়েই অলরেডি তারা দিয়েছে এবং বাস্তবায়ন আমরাও চাই যে একটি পাল্টানোর সময় ফিরুক একটি ভালোবাসা বা একটি সকলের যৌথ সম্মিলনে একটা আলোচিত যে যে স্বপ্ন দেখাচ্ছে স্বপ্ন না পারেন তাহলে নিশ্চয়ই আমরা না আমরা কিন্তু বিভাজিত একটা সমাজে বাস করছি হ্যাঁ গত কয়েক বছরে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ স্বাধীনতার পক্ষ বিপক্ষ রাজাকার রাজাকারের রাজাকারেরsabok ইত্যাদি ইত্যাদি বলে বিভতস্বভাবে ঘৃণার চাষ হয়েছে निर्मুলের চাষ হয়েছে একেবারে বঙ্গোপসাগরে একটা গোসটিকে ফেলে দেওয়ার চাষ হয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা ইনক্লুসিভ সোসাইটি ইনক্লুসিভ পলিটিক্স নির্মাণের যেই অঙ্গীকার আমি মনে করি যে আমরা নতুন প্রজন্মের যারা আছি আমাদের হাত দিয়ে সেটা আমরা পাল্টানোর সময় ফিরতে চাই আমরা তো সমালোচনাই করেছি আওয়ামী লীগের আসলে অনেক সমালোচনা করেছি কিন্তু আমাদের তো আত্মসমালোচনার প্রয়োজন আছে বলে আপনারা নিশ্চয়ই দুজনেই মনে করেন আমি একটু এক মিনিট এক মিনিট করে বলবো একেবারে শেষ পর্যায়ে সেটি হচ্ছে আমরা একেবারে বানভাসী মানুষদের চোখের জল আর বানের জল একাকার আমি জানি ব্যারিস্টার রুমিন কিন্তু বেশ কয়েক জায়গায় ব্যক্তিগতভাবে দিয়েছেন তিনি আমি এটা আমরা বিভিন্ন পেয়েছি এক মিনিট করে যদি বলেন যে আসলে একটা সমন্বিত উদ্যোগ দরকার ত্রাণ যাচ্ছে কিন্তু দুর্গম অঞ্চলে পৌঁছাচ্ছেন এক মিনিট আমি একটা বিষয় আমার চোখে পড়েছে বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন সকল শ্রেণী পেশার মানুষ কিভাবে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এটা কিন্তু গত কয়েক মাস আগে আমরা চিন্তা করতে পারি না পারি নাই এ কারণেই যে আমরা কেউ নিজেকে না এই রাষ্ট্রটার অংশ মনে করতাম আমরা ভাবতাম এটা হাসিনার দেশ এটা হাসিনার বাবার দেশ এখানে তারা যেমনে পারে তেমনে ম্যানেজ করুক আমরা কিন্তু এখন আর সেটা ভাবছি না আজকে আমি দেখছিলাম যে একটা উল্লম ফোন মানে বিদেশে যারা ছিলেন তারাও এখন বৈধ চ্যানেলে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন সুতরাং প্রত্যেকেই কিন্তু এখন নিজের দেশটাকে তার মনে করছে তার অংশীদারিত্ব আছে মনে করছে সে কারণে হয়তো আমি আমার ব্যক্তিগত ক্ষুদ্র উদ্যোগে আমার নেতাকর্মীদের সাহায্য নিয়ে তারাও আমাকে অনেক সাহায্য করছে আমার কর্মীদের সাহায্য আছে তাদেরকে দিয়ে আমি অনেক

ফেনি পানি কিছুটা কমলেও সেদিকে কিন্তু বাড়ছে আপনারা বলছেন যে ভারতের বাধের বিষয়ে বলছে সেই বিষয়গুলো দীর্ঘ আলোচনার বিষয় আমি বলছি যে ত্রাণ যাচ্ছে কিন্তু দুর্গম অঞ্চলে যাচ্ছে না এটা একটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন আছে কিনা সরকার ফায়ার সার্ভিস শিক্ষার্থী ইভেন রাজনৈতিক যারা কর্মী আমি একটা জিনিস বলি কথাটা শুনতে হয়তো ভালো শোনাবে না মানে আমাদের এই ধরনের দুর্যোগে আমি আমার একটা দেশ দেখতে চাই যেদিন একটা মানুষকে একটা পয়সা রেজ করতে হবে না এই রাষ্ট্রের প্রতিটা নাগরিকের যে কোনো রকম সংকটে রাষ্ট্রই দায়িত্ব নেবে। এবার যা হচ্ছে আমরা বিধ্বস্ত এটা রাষ্ট্র ছিল আমরা তো একটা বিধ্বস্ত অবস্থায় আছি আন্দোলনের তবে কিন্তু আমরা দেখতে চাই সরকার সেই প্রসেস শুরু করবে মানুষের জীবন বাঁচানো তার জীবনের সচ্ছলতা আনা তাকে ভালো রাখার চাইতে আর বড় কোনো উন্নয়ন নাই একদম ফুল স্টপের পর আপনি ওকে স্বাস্থ্য দেবেন শিক্ষা দেবেন ওর ক্রাইসিস যখন থাকবে তখন তাকে বাঁচিয়ে রাখার জন্য তার জীবন আবার ঠিক এই যে পানি নেমে যাবে আপনি বাঁচালেন কত মানুষের হাঁস মুরগি গরু ছাগল ভেসে চলে গেছে ওর জীবিকা শেষ আমাকে ওর জীবিকা দেখতে হবে এটার জন্য যদি আমাদের কোনো বিরাট একটা রাস্তাকে বাজেট যদি থেকে থাকে যে এটাকে আমরা এই লেন করব ওই বন্ধ করতে হবে এই হাজার হাজার লাখ লাখ মানুষের এই জিনিসগুলোর জন্য তাকে কিরিয়ান পুনর্বাসন এই জিনিসগুলোই আমরা দেখতেছি আমাদের রাষ্ট্র কেপেবল হয়ে উঠছে এই সময়ের জন্য আমরা সোফার যা করেছি এর চেয়ে বেশি কঠিন আমরা আমাদের কেপেবিলিটির বাইরে আসলে করেছি আপনাদের দুজনকে ধন্যবাদ আমরাও চাই বানভাসী মানুষের যা দুর্গম অঞ্চলে তা ত্রাণ পৌঁছে যাক এবং সবাই চেষ্টা করছে মিলিত উদ্যোগে মানুষের চোখের পানি এবং বানের পানিতে যে একাকার সেটি নিশ্চয়ই আমরা দেখব এবং আমাদের বাংলাদেশ নতুন স্বপ্ন দেখাচ্ছে প্রচুর তান এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে মাঠে রয়েছে রাজনৈতিক কর্মীরা তাদের সাথে কাঁধে কাঁধ লাগে মাঠে থাকলে নিশ্চয়ই আমরা এই সংকট অতিক্রম করতে পারব প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনার আয়োজন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ বানভাসী মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ান বানভাসী মানুষের কাছাকাছি যান তাদেরকে সহায়তার হাত এগিয়ে দিন এই আহ্বান রেখে শেষ করছি শুভরাত্রি